ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি ক্লাস ইলেভেনের ইংলিশ সাজেশন হিসাবে এই প্র্যাকটিসেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তো তোমরা একটু দেখে নাও এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশনের উত্তর সহ পেয়ে যাবে তাই কোশ্চেনগুলোর উত্তর পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তো এর আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ঠিক আছে দেখে নিও তো দেখো চারটে এরকম সরি পাঁচটি এমসি কু থাকে পাঁচটি গল্প দেখবে পাঁচটি গল্প থেকে পাঁচটি গল্প থেকে দেখো প্রথম স্যার মোহনলাল মানে কর্মা থেকে দিয়েছে তারপর তারপরে লীলা সোয়েন্ট থেকে দিয়েছে দেখতে পাচ্ছি পাঁচটা কোশ্চেন দিয়েছে পাঁচটা শর্ট এমসি করতে হবে ঠিক আছে তারপরে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি মানে দশটি শর্ট আছে মাত্র পাঁচটি শর্ট করতে হবে গল্প থেকে এগুলো একটু দেখে যাও পজ করে দেখি ভিডিওটি আর এখানে দেখো সাজেশানে হিসাবে দেওয়া আছে সেগুলোই তোমাদের কিন্তু এসেছে দেখো দাগ দেয়াগুলো কিন্তু আমি সাজেশানে দিয়েছি হাউ ডাজ লীলা অ্যাটেম্প টু এডুকেট এডুকেট সিদা এটা ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে আসে ঠিক আছে টিচিংটা দিয়েছে এখানে পাঁচ নম্বর করে আছে প্রতিটা কোশ্চেন পাঁচ নম্বর করে দুটো করতে হবে যে কোনো দুটো গল্প ভালো করে করলে তুমি রকম পাবে তোমরা কম পেয়ে যাবে দেখো তারপর পাঁচ নম্বরটা কম দিয়ে আসে হুয়াস বেন প্রাইজ বেন প্রাইজ ছিলেন তারপরে তো প্রশ্ন করেছে এরকম তারপরে করতে পারো আইটে ব্রিফ এবার স্যার মোহনলালের ফ্যাশনেশন ফর ইংলিশ পিপল এবং কালচার সম্পর্কে স্যার মোহনলালের ক্যারেক্টারটা লিখতে বলছি ঠিক আছে তারপর চলে যাচ্ছি কবিতা থেকে কবিতা থেকে পাঁচটা এরকম শর্ট মানে এমসিকিউর থাকবে তোমরা দেখে নাও পাঁচটি কবিতা থেকে পাঁচটি শর্ট থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করে যাও আর আমাদের চ্যানেলে তোমরা বড় কোশ্চেন উত্তর পেয়ে যাবে তাই অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবে উত্তর পাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপলোড করবো তো দেখো পাঁচটি কবিতা থেকে কোশ্চেন দিয়েছে দশটি দিয়েছে পাঁচটি করতে হবে ঠিক আছে এগুলো দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দেখো কবিতা থেকে আমি যেগুলো দিয়েছি সাজেশানে সেগুলোই দিয়েছে রাইটার অফ আমরা পাইম ওখানে কীভাবে পোয়েট ডেসক্রাইব করেছেন লন্ডন সিটি সেটাই এখানে লিখলে হয়ে যাবে ওয়েস্ট ব্রিজে ঠিক আছে কবিতা থেকে তারপর দেখো দুটো কমন কমন্দে আছে তারপর দেখো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য পোয়েট জার্নি টু দ্য হাউস অফ দ্য বিলাভেট বিলাভেট হাউস হাউসে কীভাবে জার্নি করলো তার অ্যাকাউন্ট ডিসক্রাইব করতে বলছে অথবা রোজ এবং অর্মের সিগনিফাই করছে রোজ এটাও ভালো তিনটি করলে দুটো পেয়ে যাবে আমি সাজেশন দিয়েছি এগুলো উত্তর পেতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপরে এগুলো শর্ট আছে র্যাপিড রিটার থেকে শর্ট দিয়েছে পাঁচটি এমসি কিউ পাঁচ পাঁচটি এমসি কিউ তোমাকে করতে হবে দিয়েছে দশটি ঠিক আছে ম্যাকবেথ থেকে দুটো এরকম দুটো দুটো করে দিয়েছে টু দুটো তারপরে এবার দেখো ম্যাকবেথ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাকবেথ থেকে একটি প্রশ্ন আসবেই এখানেও দিয়েছে একটি প্রশ্ন তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ম্যাকবেথ থেকে আলাদা করে ভিডিও করবা নিয়ে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এবার নয়ের গ্রামার দিয়েছে সাতটি থাকবে গ্রামার ভয়েস ন্যারেশান কমপ্লেক্স করা সেন্টেন্স নেগেটিভ থাকছে আর নাউন করতে বলেছে এবং আর্টিকেল প্রিপোজিশন থাকছে আর জয়নিং আর স্পিড থাকছে এগুলো তোমাদের প্র্যাকটিস করে যাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার ঠিক আছে তারপর আমি চলে যাচ্ছি রাইটিং স্কিল রাইটিং স্কিল দেখো রাইটিং স্কিল এরকম প্রশ্ন তোমার থাকবে প্যারাগ্রাফের সঙ্গে অথবা আছে স্টোরি শর্ট স্টোরি একটা দিয়েছে পয়েন্টসগুলি একটু দেখে করতে হবে তারপরে এগারো কোশ্চেনে এটা দেখো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তার সাথে অথবাটা দিয়ে আছে তোমাদের মানে ইয়ে হিসাবে কার শোরুমের হিসাবে অপারেটর চাচ্ছে বা তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে এটা তারপর মোবাইল স্টোর ওপেনিং হচ্ছে শর্টলি নিউ লোকালিটি এটাও দিয়েছে কমার্শিয়াল ফ্লেট তো দুটোর মধ্যে একটা করতে বারো বারোটা ইম্পর্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছো কমন পেয়ে যাচ্ছে তারপরে বারো অথবাটাও কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে এগারো বারো দুটো কমন পেয়ে যাবে আমি দিয়েছি আর আগের ভিডিও তোমরা দেখে উত্তর সহ ঠিক আছে তোমরা পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবে দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও